তো বাড়ি তাইছিলাম যে একটা একটু ফোনটা দূরে যায়, কারণ আমি ফোনটাও দৌড়াতে পারি, কারণ এটা বুঝতে হবে আমি সব দৌড়াতে পারি, কারণ আমি তোমার কুদ্দুস বয়ে আছি। এই দিয়া, হ্যাঁ এই যে একটা, এই যে এই যে কুপে গেছে গা, সবার কাছে আমার গভীর ভালোবাসা স্নেহ মমতা, সবাই আমাকে খুব ভালোবাসেন কুদ্দুস বয়াতি। আমার এই রাস্তাটা মাত্র 2 কিলো রাস্তা, সব দেশে সব রাস্তা হইতেছে, হ্যাঁ সব দেশে সব রাস্তা হইতেছে, কিন্তু আমার এই রাস্তাটা এম্পিরারে বারবার বলছি অবশ্য, কিন্তু এরা কেউ আমার এই যে কাদাওয়ালা রাস্তা, আমার এই গ্রামের ফুলাপান ছাত্রছাত্রী এরিয়া, হ্যাঁ এই যে এই যে এই যে কুপে গেছে গা, এই রাস্তা আমি কি করব। আমি সবাইকে অনুরোধ করব যে আমার রাস্তাটা দিকে একটু লক্ষ্য দিন, আমার এই 2 কিলো রাস্তাকে করে দিন। আর আমি তো এমনি সৌভাগ্য মানুষ, আপনারা জানেনই। ধন্যবাদ সবাইকে, আন্তরিক ভালোবাসা রইল। আর আমি এখন নোপাড়া বাজার লাগাত আমি ফোনটা দৌড়ে যাব, আপনারা দেখবেন যে ফুল রাস্তাটা কেমন, আমি সবাইকে দেখাবো। ধন্যবাদ। এখন আমি এই জায়গাটা কীভাবে পার হয়ে মেশিন ধরতেছি আল্লাহ জানে, আমি তো বুঝতেছি আল্লাহ জানে। আর আজকে এই রাস্তাটার জন্যে আমার অত কষ্ট, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিবা তোমরা সেদিনের কাছে, ডিজিটালের উপকার হইয়াও সবাই সব কিছু পাইল, আমি পাইলাম কি। আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী, আমার মাকে আমার অসুখের সময় যেভাবে সাহায্য করছে, আমার রাস্তাটা করে দিলে এই 5-6টা গ্রামের মানুষ যাইতে পারবে, আইতে পারবে, স্কুলে যেতে পারবে, মুন্সিরা যারা আছে নামাজি এরা নামাজ পড়তে পারবে, কিন্তু এই কাদা মাদা নিয়ে নামাজ পড়তে পারে না। আজকে বৃষ্টি নাই দেখে আমি আইছি 13 দিন পরে, 13 দিন আগে খুব বৃষ্টি ছিল, যেতে পারতো না। আর সে অনেক তুলবম কি নাই, হ্যাঁ সব রাস্তায় আমি দেখাতেছি।